হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপি ব্লগ। তো আজকে আমি তোমাদের জন্য একটা গুড নিউজ নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে পার্পেলে চলছে আই হার্ট বিউটি সেল অফার, যেখানে তোমরা মেকআপ প্রোডাক্ট, ইভেন স্কিন কেয়ার প্রত্যেকটা জিনিসের উপরে 50% অফ দি অফার পেতে পারো। সো তোমরা যারা যারা এতদিন ধরে ওয়েট করছিলে জিনিস কেনার জন্য, বা মেকআপ প্রোডাক্ট ভাবছিলে যে একটা ভালো মেকআপ প্রোডাক্ট কিনবে, সো তাদের জন্য এই অফারটা। আর এখন কিন্তু তোমরা যে কোনো দামি ইভেন ভালো প্রোডাক্ট খুব কম দামের মধ্যে পেয়ে যাবে। সো দেরি না করে ঝটপট যাও পার্পেলে, আর গিয়ে নিজের প্রোডাক্টটা তাড়াতাড়ি পারচেস করে ফেলো, বিকজ এটা কিন্তু লিমিটেড স্টক। আজ রাত 12টায় কিন্তু এই সেলটা শেষ হয়ে যাবে। তো আজকে আমি তোমাদের জন্য এই পার্টি মেকআপ লুকটা ক্রিয়েট করেছি শুধুমাত্র ফাউন্ডেশন ইউজ করে। অ্যাকচুয়ালি অনেকের অনেক রকম কোয়ারিজ থাকে, ইভেন বেসিক্যালি বিগিনার্সদের, যে আমার কাছে শুধুমাত্র ফাউন্ডেশন আছে তাহলে কি আমি মেকআপ লুক বা কোনো পার্টি মেকআপ ক্রিয়েট করতে পারবো না? অফকোর্স পারবে, তোমার কাছে যেই ফাউন্ডেশনটা আছে তুমি সেটা দিয়েই একটা খুব সুন্দর ফ্ললেস পার্টি মেকআপ ক্রিয়েট করতে পারবে। আর যারা একদম বিগিনার্স মেকআপে, প্লাস যারা মেকআপ করতে পারো না, আই হোপ আমার এই মেকআপটা দেখার পর তোমরা খুব ইজিলি মেকআপ করতে পারবে। সো মেকআপটা স্টার্ট করার আগে আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর তার সাথে সাথে বেল আইকনটাও ক্লিক করে দিও, কারণ যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলো মেকআপ লুকটা স্টার্ট করি। ফার্স্টে আমি অ্যাপ্লাই করছি গুড ভাইবসের নিম তুলসী টোনার। এটা খুব ভালো একটা টোনার, আর যাদের মুখে অ্যাকনি আর পিম্পলসের প্রবলেম আছে তারা এটা সবসময় ইউজ করতে পারবে। স্কিনটাকে প্রেপ করার জন্য আমি এখানে ইউজ করছি গুড ভাইবসের টি ট্রি অ্যান্ড পাপায়া অয়েল কন্ট্রোল সিরাম। বেসিক্যালি যাদের স্কিন খুব অয়েলি তাদের জন্য এই সিরামটা খুব ভালো, বিকজ এটা অয়েল কন্ট্রোল সেরাম, তোমাদের মুখে যে সোয়েট হয় বা যে অয়েলি পার্টগুলো আছে সেটাকে লক করে দেবে। সেরামটা আমি পুরো ফেসেই অ্যাপ্লাই করছি, কিন্তু শুধু আমার আইলিডটা বাদ দিয়ে। এবার আমি ইউজ করব প্রাইমার, আর প্রাইমারের জন্য আমি এখানে ইউজ করছি পার্পলের 24K গোল্ড জুয়েল প্রাইমার। এটা খুব ভালো একটা প্রাইমার, রিসেন্টলি আমি অনেকগুলো ভিডিওতে এই প্রাইমারটা ইউজ করছি, আর এটা একটা ম্যাট ফিনিশ লুক দেয়। তো প্রাইমারটা আমি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে ব্লেন্ডিং করছি, তোমরা ফিঙ্গার টিপ দিয়েও ব্লেন্ডিং করতে পারো, এরকম কোনো ব্যাপার নেই যে ব্রাশ দিয়েই ব্লেন্ডিং করতে হবে। ফাউন্ডেশনের জন্য আমি এখানে ইউজ করছি পার্পলের একটা ফাউন্ডেশন, তোমরা যে কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারো যেটা তোমাদের কাছে আছে। ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করার জন্য আমি এখানে ইউজ করছি একটা ফ্ল্যাট ব্রাশ, তোমরা বিউটি ব্লেন্ডার বা হাত দিয়েও করতে পারো, কোনো প্রবলেম নেই। তো তোমাদের হয়তো এখানে মনে হচ্ছে যে ফাউন্ডেশনটা আমার স্কিনে অ্যাপ্লাই করার পর প্রচণ্ড বেশি লাইট বা সাদাটা দেখাচ্ছে, বাট না, এই ফাউন্ডেশনটা কিন্তু অক্সিডাইজ হয়ে যায়, সেই জন্য তোমরা একদম মেকআপের শেষে দেখতে পাবে যে এটা কিন্তু আমার স্কিন টোনের সাথে একদম বসে গেছে। আর আমি কিন্তু আমার চোখে কোনো প্রোডাক্ট ইউজ করিনি, ব্রাশে যেটুকু আছে সেটুকুই জাস্ট চোখে একবার অ্যাপ্লাই করে নেব। এবার আমি একটা বিউটি ব্লেন্ডারে একটু ফাউন্ডেশন নিয়ে আমার নেকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, শুধু ফেসে কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে হবে না, তার সাথে সাথে কিন্তু তোমাদের নেকেও অ্যাপ্লাই করতে হবে, নাহলে কিন্তু ফেস আর নেকের যে স্কিন টোনটা হবে সেটা কিন্তু একদম আলাদা দেখাবে। এবার আমি করব কনসিলার। তো কনসিলারের জন্য আমি সেম ফাউন্ডেশন নিয়েছি, আর ফাউন্ডেশনটাকে শুধু আমার হাইলাইটিং পার্টে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ আ কনসিলার। ব্লেন্ড করার জন্য আমি সেম ব্রাশ ইউজ করছি, শুধুমাত্র যেইটুকু পার্টে আমি ফাউন্ডেশনটা ইউজ করেছি সেই পার্টটুকুতেই আমি ড্যাপ করে ব্লেন্ড করে নেব। এবার আমি করব হচ্ছে কন্ট্রোরিং, আর কন্ট্রোর করার জন্য আমি এখানে ইউজ করছি NY বের একটা কন্ট্রোর স্টিক ইন দি শেড 07।
এবার আমি একটা সরু ব্রাশ নিয়ে আমার নোজ কন্ট্রোলিংটা করে নিচ্ছি, তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো। কন্ট্রোলটাকে ব্লেন্ড করার জন্য আমি এখানে একটা ফ্ল্যাট টাইপের ব্রাশ ইউজ করছি, তোমরা ব্লেন্ডার দিয়েও ইউজ করতে পারো, ইভেন একটা ব্রাশ থাকলে আমার মনে হয় ভালো হয়। আর যদি তোমাদের মনে হয় যে স্টিক কন্ট্রোল তোমাদের প্রবলেম হচ্ছে, তোমরা পাউডার কন্ট্রোল ইউজ করতে পারো। মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে ইউজ করছি মেবলিনের ফিটমি কম্প্যাক্ট। আইব্রো ফিল করার জন্য আমি এখানে ইউজ করছি সুইস বিউটির একটা ব্ল্যাক আইব্রো পেন্সিল। তো আমি এখানে আইব্রোটা ড্র করছি, কিন্তু একদম ফ্রন্ট থেকে কিন্তু আমি আইব্রো ড্র করা স্টার্ট করিনি, আমি সামনের কিছুটা অংশ বাদ দিয়ে দেন আইব্রোটাকে ড্র করা স্টার্ট করেছি। তো আমার দুটো আইব্রোই ফিল করা হয়ে গেছে, এবার আমি জাস্ট একটা স্পুলি দিয়ে একটু ফ্রন্টের সাথে পুরো আইব্রোটাকে একবার ব্রাশ করে নেব। এবার আমি করব হচ্ছে আমার আই মেকআপ। ফার্স্টে আমি একটা লাইট ব্রাউন শেড আমার ক্রিজ লাইনে ইউজ করছি, আর খুব ভালো করে ব্লেন্ড করতে হবে, যেই কালারই ইউজ করো না কেন, মেক শিওর কি তুমি খুব ভালো করে তোমার আই শ্যাডোটা ব্লেন্ড করছো। সেমভাবে আমি আমার ওই চোখেও ব্লেন্ড করে নিচ্ছি ক্রিজ লাইনে। এবার আমি একটু ডার্ক শেডে যাব, সেই জন্য আমি একটা আরেকটা ব্রাউন কালার ইউজ করছি। সো এটাকে আমি ইউজ করছি কিন্তু আমার ঠিক ক্রিজ লাইনের ওপর দিকে, আর ক্রিজের যে কালারটা ইউজ করেছিলাম তার সাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। এবার আমি একটা ইয়েলো শেড নিয়ে দুটো কালারকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। খুব ভালোভাবে হালকা হাতে ব্লেন্ড করতে হবে যেন কোনো এজেস না দেখা যায়। এবার আমি একটা ডার্ক ব্রাউন শেড ইউজ করছি, টাইপ অফ মেরুন, আর এই শেডটা নিয়ে আমি আমার আউটার কর্নারে ইউজ করছি। এবার আমি সব কালারগুলোকে ব্লেন্ড করার জন্য আর একটা ইয়েলো শেড ইউজ করছি, আর খুব হালকা হাতে পুরো কালারগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে অরেঞ্জ কালারও ইউজ করতে পারো। এবার আমি সেম ডার্ক ব্রাউন কালারটা নিয়ে ইনার কর্নার আর আউটার কর্নারে ব্লেন্ড করে নেব। যেহেতু এটা আমি একটু পার্টি টাইপের লুক ক্রিয়েট করার চেষ্টা করছি, সেই জন্য আমি এখানে একটা গোল্ডেন শিমারি কালার আমার আইলিডের ঠিক মাঝখানটা অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে এরকমও রাখতে পারো, এটা একটা স্মোকি এফেক্ট দেবে, আর যদি তোমরা যে কোনো শিমার ইউজ করো তাহলে সেটা একটু গ্লসি এফেক্ট দেবে। সো দুটো চোখেই আমার কিন্তু শিমারটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি একটা ব্রাশ নিয়ে জাস্ট ব্লেন্ড আউট করে নেব, এই ব্রাশে কিন্তু কোনো প্রোডাক্ট নেই। এবার আমি বিউটি গ্লেজডের একটা প্যালেট থেকে গোল্ডেন কালারের গ্লিটার অ্যাপ্লাই করছি, এটা একদমই অপশনাল, তোমরা চাইলে নাও করতে পারো। হাত দিয়ে অ্যাপ্লাই করতে আমার একটু প্রবলেম হচ্ছে, সেই জন্য আমি ব্রাশ ইউজ করছি। অ্যাকচুয়ালি আমার হাতে একটু বড় বড় নেইল, দ্যাটস ওয়াই প্রবলেম হচ্ছে, তোমরা ফিঙ্গার টিপস দিয়ে ইউজ করতে পারো। যে গ্লিটারগুলো আমার স্কিনে ফল আউট হয়েছে আমি একটা ফ্লাফি ব্রাশ দিয়ে সেটা ঝেড়ে নিচ্ছি। এবার আমি লোয়ার ল্যাশ লাইনে সেম ব্রাউন কালারটি ইউজ করছি।
দেন ইউজ করছি ডার্ক ব্রাউন। পুরো কালারটাকে ব্লেন্ড করার জন্য সেম ভাবে আমি আবার ইয়েলো শেড ইউজ করছি। কাজলের জন্য আমি এখানে ইউজ করছি NY বের ব্ল্যাক কাজল। এবার আমি একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড আউট করে দিচ্ছি কাজলটাকে, তোমরা চাইলে নর্মাল রাখতে পারো। তো আমার আই মেকআপ মোটামুটি কমপ্লিট, এবার শুধু আইল্যাশটা পরবো, সেটা আমি অফ ক্যামেরায় পরে আসবো। আর এখন আমি ইউজ করব মাসকারা। মাসকারার জন্য আমি ইউজ করছি মেবলিনের মাসকারা। আবার আমি ইউজ করছি NY বের কাজল। অ্যাকচুয়ালি যেখানে আমি আইল্যাশটা লাগিয়েছি সেখান থেকে একদম ইনার কর্নার অবধি আমি একটা খুব হালকাভাবে একটা লাইন ড্র করে নিচ্ছি। ব্লাশারের জন্য আমি এখানে ইউজ করছি ল্যাকমি অ্যাবসলিউটের একটা ম্যাট লিপস্টিক, এটার শেড হচ্ছে পিঙ্ক পয়জন। আর আমি ব্লেন্ডারের পেছনে একটুখানি প্রোডাক্ট নিয়ে আমার গালে কিন্তু লাগিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা ন্যাচারাল ফিনিশ এসছে, তোমরা যে কোনো লিপস্টিক ইউজ করতে পারো। এবার আমি একটা ব্রাশ নিয়ে বাস পুরো মুখে একটু ড্যাব করে নেব, তাতে কি হবে আমার মেকআপটা আরেকবার সেট হয়ে যাবে। হাইলাইটারের জন্য আমি এখানে ইউজ করছি মেবলিনের মাস্টার ক্রোম হাইলাইটার, আর জাস্ট আমার হাইলাইটিং পার্টে আমি অ্যাপ্লাই করছি। ফুল মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে ইউজ করছি সুইস বিউটির মেকআপ ফিক্সার। আমার মেকআপটা দারুণ গ্লো করছে। এবার আমি ইউজ করবো লিপস্টিক। লিপস্টিকের জন্য আমি ইউজ করছি NY বের একটা ম্যাট লিকুইড লিপস্টিক, শেড নাম্বারটা আমার মনে নেই, আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো।
আর তোমরা চাইলে এখানে পার্পল, পিঙ্ক, রেড যে কোনো কালারের লিপস্টিক ইউজ করতে পারো।